আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর লিংক রয়েছে কি না, আপনি আপনার মোবাইল থেকেই কীভাবে চেক করতে পারবেন, কারণ এটা চেক করার জন্য কিন্তু আধারের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। তো বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানানো হবে। সাথে যদি আপনার লিংক না থাকে সেক্ষেত্রেও আপনি কী করবেন, কীভাবে লিংক করবেন সেই প্রসেসও আপনাদের জানানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখলে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নতুন ওয়েবসাইট কিন্তু ওপেন করা রয়েছে, যার ইন্টারফেস এইভাবে আপনাদের শো হবে। ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবেন, অথবা সরাসরি আপনি myaadhar.uidi.gov.in লিখলেই আপনার সামনে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইটে আসার পর দেখুন এখান থেকে আপনি প্রচুর অপশান দেখতে পাবেন, যেখান থেকে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন, আপনার পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন, তার স্ট্যাটাসটা চেক করতে পারেন, আপনার এনরোলমেন্ট এবং আপডেট স্ট্যাটাস চেক করতে পারেন, আপনার এনরোলমেন্ট সেন্টার আপনি চেক করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, সমস্ত কাজ দেখুন এখানে কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকে আপনি করতে পারেন, বাকিগুলো আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি যেহেতু মোবাইল নাম্বার লিংক আছে কি না সেটা চেক করবেন, সেই জন্য নিচে এই যে ভেরিফাই আধার রয়েছে আপনি সরাসরি এইখানটাতে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, এবং সেইখানে আপনি যে কাজটা করবেন সরাসরি নিচে দেখুন 12-digit UID অর্থাৎ আপনার 12 সংখ্যার যে আধার নম্বরটা রয়েছে সেই আধার নম্বরটা এখানে বসাবেন, এবং ক্যাপচা কোড নিচে যেভাবে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনি বসাবেন, এবং তারপরে প্রসিড টু ভেরিফাইতে আপনি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যখনই আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তখনই কিন্তু এইখানে দেখুন আপনার আধার নম্বর শো হবে, সাথে সেটা যে এক্সিস্ট সেটাও শো করবে, আপনার এজ ব্যান্ড শো করবে, আপনার জেন্ডার মেনশান করা থাকবে, স্টেট মেনশান করা থাকবে, এবং নিচে এই যে মোবাইল নম্বর লেখা রয়েছে এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বার রেজিস্টার করা রয়েছে তার লাস্টের 3টে ডিজিট শো হবে, এবং আগেরগুলো কিন্তু জাস্ট সিকিউরিটি রিজনের জন্য এখানে স্কিপ করা থাকবে। তো এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার আধারের সাথে আপনার ফোন নম্বর লিংক রয়েছে কি না, এবং যদি আপনি দেখেন লিংক নেই সেক্ষেত্রে কিন্তু লিংক করার জন্য একইভাবে আপনাকে প্রথম যে পেজটা আপনার সামনে ওপেন করা হয়েছিল সেই প্রথম পেজে চলে এসে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে নতুন আধার সেন্টারে গিয়ে, অর্থাৎ আধারের যে পার্মানেন্ট সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু বুকিং করে আপনার ফোন নাম্বার রেজিস্টার করতে হবে, কারণ ফোন নম্বর বুকিংয়ের পারমিশন কিন্তু আপনি পাবেন না, সেটা একমাত্র আধার সেন্টার অথবা রেজিস্টার্ড যে CSCগুলো রয়েছে যারা আধারের কাজ করে সেখান থেকে আপনি করাতে পারবেন। তারও কি প্রসেস রয়েছে নেক্সট ভিডিওতে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ প্রসেসটা।